বর্ধমান জেলার অন্তর্গত সিন্ধি গ্রামে, কোনো কোনো মতে সিদ্ধ বা সিদ্ধি গ্রাম, কবি কাশীরাম দাসের জন্ম হয়েছিল। অধুনা সিন্ধি গ্রামে আর কাশীরামের নাম স্মরণ করে রাখার লক্ষ্যে কাশীরাম দাস ইনস্টিটিউশন নামে একটি উচ্চ ইংরাজি বিদ্যালয় স্থান করেছেন। মধ্যযুগীয় সময়কাল আনুমানিক ষোড়শ সপ্তদশ শতাব্দী, বাঙালি কবি তিনি সংস্কৃত মহাকাব্য মহাভারত বাংলা পদ্যে অনুবাদ করেছিলেন। তার অনুদিত মহাভারতই বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয়। কাশীরাম দাস রচিত অনুবাদটি কাশীর দাসী মহাভারত নামে জনপ্রিয়, যদিও কবি এটির নামকরণ করেছিলেন ভারত মাঝারি। রচনাকালের সময় কাশীর দাসী মহাভারত বিরাট পর্বে শেষ কবি ভণিতায় বিরাট পর্ব অনুবাদ সমাপ্তি কাল নির্দেশ করেছেন। চন্দ্রবান পক্ষ ঋতু শখ সুনিশ্চয় বিরাট হইল সং কাশীর দাস কয়, অর্থাৎ ষোলশো ছয় খ্রিস্টাব্দে বিরাট পর্ব রচনায় কাজ সমাপ্ত হয়। এর হেয়ালি ভাষা উদ্ধার করল অর্থ দাঁড়ায় একে চন্দ্র, পাঁচে পঞ্চবান, দুয়ে পক্ষ এবং ছয়ে ঋতু, অর্থাৎ পনেরোশো ছাব্বিশ শতাব্দ খ্রিস্টাব্দ হিসাবে দাঁড়ায় ষোলশো চার খ্রিস্টাব্দে মহাভারত রচনা সমাপ্ত হয়। এটি সিঙ্গি গ্রামে বুড়ুশিব মন্দির, এটি দক্ষিণেশ্বর আদলে তৈরি। কবির এই গ্রামে ঘুরতে আসতে হলে বর্ধমান থেকে আসলে মন্তেশ্বরের রোড হয়ে উড়চিতে টান নিয়ে পৌঁছে যাবেন সিঙ্গি গ্রাম, এবং কলকাতা থেকে যারা আসবেন ট্রেনে হাওড়া থেকে কাটোয়া যাওয়ার ট্রেনে আপনাদের দায়হাট স্টেশনে নামতে হবে। ওখান থেকে টোটো করে সিঙ্গি গ্রামে পৌঁছে যাবেন। পৌঁছে গেছি, তোমাদেরকে আমি দেখাবো এখানে। এখানে সকাল থেকেই পূজা আরম্ভ হয়ে যায়, তো আমি একটু লেটে এসেছি, তোমাদেরকে আমি দেখাবো। এবং এখানে ব্রাহ্মণ থাকে সারাক্ষণই আজকে পুজোর দিনটায়, তো যারা বাইরে থেকে আসছে তারা পুজো এখানে দিতে পারবেন, ঠিক আছে। গোটা গ্রাম জুড়ে আষাঢ় মাসে আষাঢ় নবমীতে ক্ষেত্রপাল পূজিত হয়। কবির এই গ্রামটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, এবং যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।